সারা রাজ্যের পাশাপাশি বৃহস্পতিবার আরামবাগ মহকুমার বিভিন্ন ব্লকে পথশ্রী অভিযানের শুভ সূচনা করা হলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের রাস্তার পুনর্নির্মাণ ও সংস্কারের কথা ঘোষণা করেন। সেই ঘোষণার কথা মাথায় রেখে মহকুমার আরামবাগ ব্লকের 50টি, গোঘাট ব্লকের 69টি, পুরসুরা ব্লকের 18টি ও খানাকুল ব্লকের 100টি রাস্তার পুনর্নির্মাণ ও সংস্কারের কথা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই কর্মসূচি 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত পালন করা হবে। এর মধ্যে সমস্ত রাস্তার কোনো নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করা হবে। এদিন আরামবাগ মহকুমার 237টি রাস্তার মধ্যে 20টি রাস্তা সংস্কারের শিলান্যাস করা হয়। এর মধ্যে আরামবাগ ব্লকের 2টি, গোঘাটের 2টি ব্লকে মোট 7টি, পুরসুরা ব্লকের 2টি ও খানাকুলের 2টি ব্লকের মোট 9টি রাস্তার শিলান্যাস হয়। বাকি সমস্ত রাস্তা শুরুর কাজ 15 দিনের মধ্যে করা হবে।